একবার কল্পনা করুন, শেষ বিকালে আপনি আপনার স্ত্রীর সঙ্গে হাঁটছেন। হঠাৎ সে একটা প্রশ্ন করে বসল, আচ্ছা তোমার সাথে আমার সম্পর্ক কি? আপনি বললেন, আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের বিয়ে হয়েছে 20 বছর, আমরা সংসার করছি 20 বছর হয়ে গেল, এখন তুমি আমাকে বলছো আমাদের সম্পর্ক কি? স্ত্রী বলল, দেখো দেখো আমার কথা শোনো, উত্তেজিত হও না, প্লিজ আমার কথা শোনো। আমরা এই 20 বছর আগে কেউ কাউকে চিনতাম না, তারপর আমাদের বিয়ে হলো, সন্তান হলো, সংসার হলো। আচ্ছা এমনও তো হতে পারতো আমরা কেউ কাউকে চিনতামই না। ছো, আসলে তোমার সাথে আমার মৌলিকভাবে তেমন কোনো সম্পর্ক নাই। স্বামী অবাক হয়ে বলল, মৌলিক সম্পর্ক নাই মানে এটা কি বলছো, পাগল হয়ে গিয়েছো? স্ত্রী বলল, আচ্ছা শোনো, আমাদের সন্তানের সাথে আমাদের সম্পর্ক কি বলো তো? স্বামী বলল, আমরা ওদের বাবা মা, এত বছর ধরে লালন পালন করেছি, এটাই সম্পর্ক। স্ত্রী বলল, আচ্ছা আমাদের সন্তান যখন আমাদের গর্ভে এসেছিল, আমরা কি জানতাম সে ছেলে নাকি মেয়ে? বা আমাদের সন্তান কি কখনো জানতো তাদের বাবা মাকে? এখন এমন হয়েছে যে আমরা আমাদের সন্তানকে ছাড়া থাকতেই পারি না, কিন্তু এক সময় তারা আমাদের চিনতই না, আমরাও তাদের চিনতাম না। আসলে সম্পর্কটা হয়ে গেছে, কেউ একজন সম্পর্কটা তৈরি করে দিয়েছে, আমরা তো কেউ কাউকে জানতাম না, চিনতাম না। স্বামী রেগে গিয়ে বলল, আসলে তোমার প্রবলেমটা কি, কি বলতে চাইছো বলো তো, সেই তখন থেকে উল্টা পাল্টা বলেই যাচ্ছ। স্ত্রী বলল, আচ্ছা চলো আমরা একটা খেলা খেলি, চলো আমরা একটা ফ্যামিলি ছবি আঁকি। তো স্বামী তখন তার কথায় রাজি হয়ে গেল। তো স্ত্রী একটা বালিতে পরিবারের একটি ছবি আঁকলো, আর স্বামীকে জিজ্ঞেস করলো, আচ্ছা এই যে আমি যে ছবিটা আঁকছি, এখানে আমি আছি, তুমি আছো, আমাদের ছেলে মেয়ে আছে, তো এখন আমি তো চাইলেই এখানে একটা সন্তান বা বাচ্চাকে সরিয়ে দিতে পারি, তাই না? কমাতে পারি অথবা বাড়াতে পারি, মুছে দিতে পারি। তো স্বামী বলল, হ্যাঁ এটা তো ছবি, তুমি চাইলেই সেটা চেঞ্জ করতে পারো। স্ত্রী বলল, দেখো দেখো আমার সাথে প্রথম সম্পর্কটা তোমার না, বা আমার সাথে আমার সন্তানের না, বাবা হিসেবে তোমার সাথেও না, বরং প্রথম সম্পর্কটা হলো চিত্রকারের সাথে চিত্রের সম্পর্ক। তার মানে হলো প্রথম সম্পর্কটা হচ্ছে সৃষ্টিকর্তার সাথে, তার সৃষ্টির, অর্থাৎ আমাদের সাথে সৃষ্টিকর্তার সম্পর্ক। কারণ প্রথম সম্পর্ক কখনো পরিবারের মানুষের সাথে হতে পারে না, প্রথম সম্পর্ক হলো যে পরিবারটাকে বানিয়েছে তার সাথে। কিন্তু মুশকিলটা হলো মানুষ যখন পৃথিবীতে আসে তখন সে ভুলেই যায় সে যে কোনো কিছু সৃষ্টি করে নাই, বা সে অন্য কিছু বানাতেও পারে না, অন্য কেউ একজন বানিয়েছে। সেই সৃষ্টিকর্তাকেই আমরা মনে রাখি না, যে আমাদের সৃষ্টি করেছে, যে আমাদের মধ্যে সম্পর্কটা তৈরি করে দিয়েছে। এই সেই সৃষ্টিকর্তাকে মনে না রাখলে আমাদের পুরো জীবনটাই অর্থহীন, কারণ ওই সম্পর্কই শুরুর সম্পর্ক আর ওই সম্পর্কটাই শেষের সম্পর্ক। স্ত্রী বলল, সৃষ্টিকর্তা না চাইলেই আমাদের বিয়ে হতো না, সন্তান হতো না, বা সংসার কিছুই হতো না, পুরো খেলাঘরটাই আসলে সেই সৃষ্টি করেছে। আর এই খেলাঘরের খেলায় আমরা ভুলেই গেছি আমাদের সৃষ্টিকর্তাকে। এই খেলায় আমরা এমনভাবে মেতেছি, আমরা সৃষ্টিকর্তার আসল সৌন্দর্য, আসল রহস্য, আসল অর্থ, আসল সম্পর্ক, আমরা সব কিছু বেমালুম ভুলে গিয়েছি।